তো আল্লাহ তাআলা বললেন কি, তোমরা কি করবা, ইউ মাস্ট বিলিভ ইন হিম, তার নবুয়তের উপর, তার রেসালতের উপর তোমাদের কলমাত থাকবে না, তোমরা শাহাদাত দিবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, লাখ পয়গম্বর এ কথার একরার করো। এক নম্বর, লা তুমিনুন্না বিহি, এখানে হু বলে নাই, বিহি তার নবুয়তের উপর, তার রেসালতের উপর, ওয়ালা তানসুরুন্নাহু, এখানে হু, এবং তাকে সাহায্য করবে নবুয়তের ময়দানে, তার দাওয়াত, এই কলেমার দাওয়াত, এই দিনের প্রসারের সঙ্গে তোমরা জড়িত হয়ে যাবে, তোমরা সব তার উম্মত হয়ে যাবে, কার উপরে আর নবুয়তের রেসালতের দায়িত্ব থাকবে না। ক্বালা আকরারতুম, এই নবীগণ তোমরা কি আমার সাথে এই করার দিচ্ছ, এই অঙ্গীকারে আবদ্ধ হচ্ছ যে তোমরা আখেরি রসুল আসলে কেউ আর নবুয়ত দাবি করবে না, নবুয়ত ছেড়ে দেবে, তার নবুয়তের ঘোষণা দেবে এবং তার পাশে দাঁড়াবে তার নবুয়তের দাওয়াত নিয়ে। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, ইসরি মানে বোঝা, আমি তোমাদেরকে এই যে কঠিন এক দায়িত্ব দিচ্ছি এই দায়িত্বের বোঝা কি তোমরা গ্রহণ করলে, কে জিজ্ঞাসা করে, কাদেরকে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, ডু ইউ এগ্রি এন্ড উইল ইউ টেক আপ মাই বার্ডেন হুইচ আই লে আপন ইউ ইন দিস ম্যাটার, আমি তোমাদের উপরে যে দায়িত্বের বোঝা দিলাম তোমরা কি এটা গ্রহণ করে নিলা কিনা আমার কাছে আওয়াজ দিয়ে কথা বলো। নবীরা বলছে কলু, অল দ্য প্রফেটস আনসার্ড, আকরারনা, উই এগ্রি আওয়ার লর্ড, হে আমাদের রব, আমরা আপনার সাথে এই করারে, এই অঙ্গীকারে, এই ওয়াদায়, এই প্রতিশ্রুতিতে আমরা সম্মত। সুবহানাল্লাহ, জোরে কো, কালু আকরারনা, আমরা করার দিচ্ছি, আমরা শপথ উচ্চারণ করছি, আমরা কসম করছি আমরা নবী থাকবো না, আমাদের কিতাব চলবে না, আমরা আখেরি রসুলের উপরে ইমান আনবো, তার রেসালতের সাহায্য করার জন্য আল্লাহ তোমার সাথে এই করারে আবদ্ধ হইলাম। আপনি কি রসুল্লাহ সানে কি বয়ান করেন, কি কসিদা পড়েন, এগুলা এই আয়াত চোখে দেখেন না আপনি, আপনার তামাম দুনিয়ার কসিদা জমা করলে এর সামনে দাঁড়াতে পারবে কই? আপনার কাছে তো কোনোদিন কোনো আলেমের আমি এটার উপরে আলোচনা করতেও শুনলাম না। কোরআন শরীফের কোনো আলেম না থাকলে কি করে আমাদেরকে লোকেরা আলেম বলে? রসুলের উপরে যতগুলো সিরত আপনি লিখছেন সব পড়ে জমা করলে কি আয়াতের সামনে দাঁড়াতে পারবে? কি জাতের ওজন এক একটা শব্দের উপর, বাক্য লাগবে না, এক একটা শব্দ কি জাতের ওজন, এক একটা শব্দের সামনে যেন হিমালয় পর্বত দাঁড়াতে পারবে না। এরপরে আল্লাহ থামিতেছে না, পরের আয়াত বিরাশি, একাশি বিরাশি, কলা ফাসহাদু, হে নবীগণ সাক্ষী থাকো, ওরে বাবা, ফাসহাদু দেন আল্লাহ সেট, বিয়ার উইটনেস, সাক্ষী থাক তোরা আমার সাথে কি করার করেছ। নবীদের কি আল্লাহ বলছেন, তোমাদের সাথে আমিও এই করারের সাক্ষী রইলাম। একথা নবীদেরকে যেন না বললেও চলতো, না বললে চলতে তো আল্লাহ, চললে আল্লাহ বলতেন না, কোনো অপ্রয়োজনীয় শব্দ আল্লাহ বলেন না, কত বড় থ্রেট। ফাসহাদু, তোমরা সাক্ষী থাকো, কি করার নিয়েছ, কি অঙ্গীকার করছো, সাক্ষী থাকো,
وانا معكم من الشاهدين معكم ও পয়গম্বররা তোদের সাথে আমি আল্লাহ সাক্ষী রইলাম সুবহানাল্লাহ বিহামদি কি বিষয়ে সাক্ষী ফমান তাওয়াল্লা কোন নবী যদি এই করার থেকে এক চুল নড়ে যাও হটে যাও অমান্য করো সুবহানাল্লাহ বললেন না ফমান তাওয়াল্লা তাওয়াল্লা মানে বিদ্রোহ করা কেউ যদি এই করার থেকে এক চুল বিদ্রোহ করো তাহলে কি হবে শুনো হুয়েভার টার্নস অ্যাওয়ে অফ দিস উইটনেস ইফ দিস তোমাদের সাথে আমার এই যে অঙ্গীকার এর থেকে যদি তোমরা একটু সরো তাহলে কি হবে بعد ذلك فأولئك هم الفاسقون তাদের কি হিসাবে সাব্যস্ত করব ফাসিক ডিসঅবিডিয়েন্ট নট অবিডিয়েন্ট ডিসঅবিডিয়েন্ট নাফরমান বলে আমার দরবারে ও পয়গম্বরকে খাড়া করাবো আল্লাহ তো বলতে পারে কি নবীরা আল্লাহরে ভয় করে না আল্লাহ নবীদেরকে ভয় করে সবচেয়ে বেশি ভয় করে আল্লাহর সাথে একটু গড়বড় হলে কি পরিণতি হয় আল্লাহ দুই একজনকে দেখা দিছে তো এর মধ্যে এক নম্বর ইউনুস আলাইহিস সালাম আদম আলাইহিস সালামেরও হয়েছে তবে ইউনুসের দিচ্ছে শক্ত করে বেশি শক্ত করে আয়াত শেষ হলো আয়াতের তর্জমার ভিতরে তো ব্যাখ্যা এসে গেছে সব তবু একটু বোঝার জন্য কিছু কথা বলতে চাই আল্লাহ তাআলা তৌফিক দাও রমাদানি সূরা এর বেশিরভাগ আয়াত সূরা ইমরানের আল ইমরানের আফটার ব্যাটল অফ উহুদ নাযিল হয়েছে ওয়াইযা খাযাল্লাহু মীসাকান নাবিয়িন আল্লাহ শব্দ বললেন মীসাক কিরকম মীসাক এটা আল্লাহ কোরআন শরীফকে কোরআন শরীফ তাফসীর করে এটা কোরআন শরীফের রহস্য এই যে এক কথাকে আল্লাহ আরেকবার আরেক জায়গাতে কথা এটা বলছে অন্যভাবে বলবে একটা শব্দ চেঞ্জ করবে এক শব্দ চেঞ্জ করলে হাজার হাজার উলুম ঢুকে যায় এগুলো কোরআন শরীফের উপরে তাদের জ্ঞান গবেষণা আছে তারা বুঝতে পারবে আমি একটা যেমন তফসির সম্পাদনা করছি শুধু কোরআন শরীফ দিয়ে কোরআন শরীফের ব্যাখ্যা এটা টিকা ব্যাখ্যা দিব কোরআন শরীফের আয়াত আরেকটা আনে এটা ইবনে কসির করেছেন তো তার যুগে তো তিনি নিজে হাফেজ কোরআনও ছিলেন আমাদের তো হাফেজে কোরআন হওয়া লাগে না এখন কম্পিউটার হাফেজে কোরআন আয়াত যেটা দরকার হয় এই বিষয়ের উপর কত আয়াত আছে সব ক্লিক করলে চলে এসে যায় প্রযুক্তি কি আপনি ব্যবহার করেন এগুলো যদিও আমরা আবিষ্কার করি না অন্যেরা করছে কিন্তু এর থেকে তো ফায়দা আছে আমাদের আমাদের রেকর্ডার আপনি আপনার সামনে আমরা হয়তো আবিষ্কার করি না এটা মার্কনিয়ে করেছে আর যেই করুক কিন্তু এটা উম্মতের কাজে তো লাগতেছে আপনারা জুম যেভাবে ব্যবহার করেন আবিষ্কারকারীও তো জানে না যে এত ব্যবহার হইব শুধু ইসলামী আন্দোলনের বাইরা যত ব্যবহার জুম ব্যবহার করে কোন পার্টি কোন দল এত কিছু করে না আলহামদুলিল্লাহ বললেন এটা হলো যোগ্যতা তো আল্লাহ তাআলা কি বলে ওয়াইযা খাযনা মিনান নাবিয়িনা মিসাকাহুম হে নবী স্মরণ করো আমি যখন তোমাদের থেকে মিসাক নিয়েছিলাম একই আয়াত আল্লাহ একটু ভিন্নভাবে বললেন এখানে নবী কয়েকজনের নাম ধরেই বললেন ওখানে কোন সব নবী বলছেন কে ছিল ওয়ামিনকা আমি মিসাক নিয়েছিলাম নবীদের থেকে আপনিও ছিলেন ওয়ামিনকা ওয়ামিন نوح وإبراهيم وموسى وعيسى ابن مريم কে কে ছিল সবাই তো ছিল নাম ধরলো কয়জনের হুজুর রসুল্লাহ নিজের মিনকা বলে আলাদা করে রসুল্লাহকে বললো হুজুরের নাম বলেন নাই তো বলে আপনি তুমিও ছিলা কারণ কোরআন তো তার উপরে নাযিল আর কে ছিল নূহ ইব্রাহিম মুসা ওয়াইসা ইবনে মারিয়াম এই পাঁচজনকে বলা হয় উলুল আজম পয়গম্বর
আল্লাহ বলছে কোরআনে, সব নবীদের কোন না কোন সিদ্ধান্তে পিছল খেয়েছে। আদম আলাইহিস সালাম যেমন ইচ্ছা করে না, আসার খায় কি ইচ্ছা করে, অনিচ্ছা সত্ত্বে কি খায়, আসার খায়। এটা হলো ওইটা আসার খাওয়া, এটা যে কোনো সময় খাইতে পারে। পিচ্ছিল পথের উপরে ঘরের থেকেই উঠে যাবে, সেই মুহূর্তেও আসার খেতে পারে। এই জন্য সবসময় দোয়া করতে হবে যে আল্লাহ আসার খাওয়া থেকে রক্ষা করো। মৌতির বিছানা যদি আসার খায় তাহলে তো শেষ, তবুও তো আর নসিব হবে না। আল্লাহ আপনি সাহায্য করেন। আল্লাহ বলেন এই পাঁচ জনের ভিতরে এত দৃঢ় ছিল যে এটা আমার নবীদের ভিতরে সবচেয়ে দৃঢ়, উলুল আজম। মাত্র পাঁচ জন, 2.5 লক্ষ 2 লক্ষ 1.25 লক্ষ পয়গম্বরের ভিতরে, এর ভিতরে আদম আলাইহিস সালামের নাম আছে নাকি? নূহ আলাইহিস সালাম আছে। 1000 বছর পর্যন্ত উম্মতের মার খেয়েছে, এক চুল নড়ে নাই। মূসা আলাইহিস সালামের বয়স ছিল প্রায় 1000 বছর, 50 বছর কম, কিন্তু সেই যুগের মানুষ সবার এরকম হায়াত ছিল না, এটা আল্লাহ নূর দিছিল। দাদাও ইমান আনে নাই, বাপেও ইমান আনে নাই, ফুতেও ইমান আনে নাই, সবকে তিনি দেখেছেন। এমনি পথ দোয়া করছে নাকি? বাপের মায়েরও খাইছে, দাদার মায়েরও খাইছে নূহ আলাইহিস সালামে, ফুতের মায়েরও খাইছে, তারপরে ফুতের মায়েরও খাইছে। তারপরে কয় অকল নূহু রাব্বিলা তাজার আলাল আরুদে মিনাল কাফেরিনা দাইয়ারা।